হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো যারা বুলবুল ঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছো তারা ভালো নেই, তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন এই সমস্ত দুর্দিন কাটিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারো। তো আজকে দুপুরবেলা যখন খাচ্ছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। তো আমার হাজবেন্ড বলছে এরকম একটা বৃষ্টি হওয়ার পর কিন্তু একটা ঠান্ডার আমেজ চলে আসা উচিত, একেবারে গরম আসা উচিত না। মানে দেখো, পিছনে পিছনে আবার কেউ আসছে। একটু আগে রিনিতা যে আমার রেগুলার ভিউয়ার্স বলতে পারো, তো কমেন্টও করে রেগুলার, তো ও আমাকে বলছে কাকিমা জানো এবার পবন আসছে। বুঝতে পারছি না কোথায় কি হচ্ছে। তো রিনিতার কাছ থেকে জানতে পারলাম এবার পবন আসছে। তো মানুষকে উঠে দাঁড়াতে দিচ্ছে না, একটার পর একটা একটার পর একটা ঘষা দিয়ে দিয়ে সব মেরে দিচ্ছে। তো ঘোর কলি কাল কিন্তু ঘনিয়ে এসছে, সবাই সাবধান। কি বলবো, যার যা খাওয়ার ইচ্ছা টিচ্ছা বাবা পূরণ করে নাও, কে জানি কবে পৃথিবী উল্টে যাবে তার ঠিক নেই। বেশি কথা বলবো না, আমি না এখন একটা বেশ ইম্পর্টেন্ট কাজ নিয়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট কাজটা কি বলো তো, আমি যেই চাপা কানেরগুলো পরি বিভিন্ন টাইপের, তো সেটা একটা দোকান থেকে বেশিরভাগ কিনি, সেখানে ভ্যারাইটিস রাখে। তো তো যার কাছ থেকে এগুলো কিনি তার কাছ থেকে আমি দুটো জিনিস ছিনতাই করে নিয়ে চলে এসেছি। দেখো কি ছিনতাই করেছি, দেখো আমি এরকম দুটো জিনিস ছিনতাই করে নিয়ে এসেছি। আমি বলছি এতগুলো দুল, দেখো এরকম ভাবে রাখলে না এক একটা খুঁজে পেতেও অসুবিধা হয়। তো আমি বলছি এতগুলো কিনি, এর সঙ্গে তো তোমার তো অন্তত নিজে মুখে বলা উচিত ছিল বৌদি তুমি এই একটা নিয়ে যাও, বললেই না যখন আমি দুটোই নিয়ে যাব। তো এরকম দুটো নিয়ে এসেছি, একটা এরকম চাপা কানের রাখবো আর একটাতে ঝুলানো যে কানেরগুলো আছে সেইগুলো রাখবো, দেখতেও সুন্দর লাগবে খুঁজে পেতেও সুবিধা হবে। তো সেইগুলো এখন সাজাবো ভাবছি। আর রিজু রিতমা গেছে পাশে এক বাড়ি, মানে রিজুর ফ্রেন্ড বলতে পারো, আমাদের প্রতিবেশী বলতে পারো, সে বাচ্চা ছেলে আর কি, তার বার্থডে। তো রিতমা হচ্ছে এখন একটা কিনলে একটা ফ্রি সেরকম ব্যাপার, রিজুর যেখানেই যা নিমন্ত্রণ হোক সঙ্গে রিতমা ফ্রি থাকে। তো রিতমাও গেছে রিজুর সঙ্গে, ওই জন্য একদম ঘর নিরিবিলি। আর এখন এই ইম্পর্টেন্ট কাজটা নিয়ে আমি চলে এসেছি। দেখো পুরো দুলগুলো ধরেনি আর কি, এর মধ্যে কিছুটা সাজিয়ে ফেলেছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এখানকার আবহাওয়া যেহেতু নোনা, তো সেজন্য তোমাদের অন্যান্য দিকের কোনো কিছু জিনিসের রং যতদিন ভালো থাকে এখানে কিন্তু ততদিন ভালো থাকে না, মরিচা ধরে বেশ তাড়াতাড়ি। তো সেজন্য এরকম একটা প্লাস্টিকের মধ্যে এটা ঢুকিয়ে রেখে দিলে, এর আগে তো একটা কৌটোর মধ্যে থাকতো, তো এটা ঢুকিয়ে রেখে দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকার সম্ভাবনা আছে, ভালো থাকবে কি জানি না। আর অক্সিডেন্সের যেগুলো তুমি দোকানে কিনতে যাবে তোমাকে বলবে এগুলো রং ওঠে না, বলছি রং ওঠে না, রং হয়ে যায় শেষে। বলছি কি রং হয়, বলছি কালো রং হয়ে যায়। এটাকেও এরকমভাবে মুড়ে রেখে দেবো, তাহলে সাজিয়ে আর রাখা হবে না, না এটা সাজিয়ে রাখা যায়, এটা রঙের তেমন কোনো ব্যাপার না। এইটার একটু কালচে কালার হয়ে যেতে পারে, আরগুলো রং হওয়ার কোনো কালচে কালার হওয়ার কোনো ব্যাপার নেই। তো আমাদের এখানে তো এখন প্রচণ্ড লোডশেডিং চলছে, তো সেজন্য এখন যেহেতু কারেন্ট আছে সেজন্য এই এতগুলো জামা কাপড় জমে গেছে আয়রনের, সেই আয়রনটা এখন করব, একদিকে আয়রন করব আর একদিকে রান্না করতে থাকবো। আর আয়রনটা অবশ্যই করতে হবে, রান্না হোক আর না হোক আয়রনটা করতে হবে। কারণ এমনি তো তোমরা যারা আমার রেগুলার ওয়াচ করো তারা তো জানো আমাদের এখানে লাইনে কাজ হচ্ছে বলে 7টা কখনো 8টা থেকে দুপুরবেলা কখনো বিকালবেলা পর্যন্ত কারেন্ট বন্ধ থাকে, সকাল 8টা থেকে দুপুর 3টে 4টে 5টা কখন দেবে কোনো ঠিক নেই, কখনো সন্ধেবেলা আসে, তো এই তো এরকম অফ থাকে। আর তার উপরে বুলবুল হয়েছে বলে তো প্রায় একদিন দেড় দিন কারেন্ট ছিল না, তো মরার উপর খাড়ার ঘাস সেরকম অবস্থা। এমনি তো লাইনে কারেন্ট থাকে না, তার উপরে আবার ঝড়ে একদম দেড় দিন কারেন্ট নেই। তাহলে এখন রান্নাঘরে যাই, রান্নাটা বসিয়ে দিই, এখন শুধু মাছের ঝোল আর ভাত করব। আর দুপুরে একটা নিরামিষ তরকারি করেছিলাম যে বেগুন আলু আর বরবটি দিয়ে, একটু কামাখা কামাখা ঝোলঝোল নিরামিষ তরকারি, একটু পোস্ত বাটা সর্ষে বাটা জিরে বাটা একসঙ্গে, মানে পোস্ত সর্ষে আর জিরে অল্প অল্প করে একসঙ্গে মিশিয়ে বাটা দিয়ে করেছিলাম, তো সেটা খুব ভালো হয়েছিল। তো এখন মাছের ঝোল আর ভাত করলে হয়ে যাবে, আর ওই তরকারিটা তো আছে। আর আজকে জানো তো আমাদের সকালেই ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে, অনেক মানে বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করেছি তারপরেও সকালবেলা ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে। তো আমার হাজবেন্ড তখন বাথরুম থেকে সবাই বেরিয়েছে, বেরিয়ে বেসিনে হাত ধুতে গেছে, গিয়ে দেখে জল শেষ, বলছে দেখেছে তো আমি কত লাকি, বাথরুম থেকে বেরোলাম তারপরে জলটা পুরালো।
আমি বলছি যে তোমার লাক একদম সোনায় মোড়া, সোনায় বাঁধানো। আমাদের আজকে ট্যাঙ্কির জল ফুরিয়ে গেছে, তখন কি করেছি, আমাদের টিউবওয়েল আছে, সেটা পাম্প করে করে আজকে সমস্ত কাজ করতে হয়েছে। আর রান্নাঘরের অবস্থা তো যা হয়েছিল, জল বয়ে বয়ে আর কত কাজ করবো বলো। নিচতলা হয় ঠিক আছে, দোতলায় জল বয়ে বয়ে কাজ করা খুব মুশকিল। তো একটু কষ্ট হয়েছে, তো মাঝে মধ্যে একটু কষ্ট করা ভালো বলো। টিউবওয়েল টল পাম্প করা একটা এক্সারসাইজের কাজ হয়ে যায়, তো সেটা হয়েছে। আজকে রান্না করব পার্শে মাছ আর বেলে মাছ এনেছে, তো একটু পার্শে মাছ একটু বেলে মাছ, আর এটা আর এই যে এখানে আছে সর্ষে আর পোস্ত মিশিয়ে বাটা আছে, তো এই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল হবে। পার্শে মাছ আর বেলে মাছ দুটো মিশিয়ে করব। রিজুরি তো আমার যেহেতু খাবে না, আমার মনেই নেই, তো সেই জন্য দুজনে খাবো, অল্প ভাত হবে, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম। তো রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম, এবার আয়রনটা করে ফেলি। জানো তো লোড শেডিংটা হওয়ায় আমার সাপে বর হয়েছে, মানে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ফ্রিজ পরিষ্কার করতে হবে, করা হচ্ছিল না। দেড় দিন কারেন্ট না থাকায় মানে ফ্রিজের মধ্যে কি অবস্থা বুঝতে পারছো, সব গলে একদম এ হয়ে গেছে, জল হয়ে গেছে। ফ্রিজ পরিষ্কার না করার মধ্যে কিছু রাখতে পারবো না, কারেন্টটা না থাকায় আমার সাপে বর হয়েছে। ফ্রিজটা পরিষ্কার করেছি এবং এ টু জেড সব পরিষ্কার করেছি, কষ্ট হয়েছে খুব। দুপুরবেলা মানে আজকে খেয়ে উঠতে 3:30 পৌনে 4টে, তারপরে উঠে ফ্রিজ পরিষ্কার করা, একদম তো মনে চাইছে না পরিষ্কার করতে, কিন্তু অগত্যা করতে হলো। খুচরো পয়সা দল এসে গেছে, খুচরো পয়সা দল এসে গেছে, তাই বলছি। কি বাবু কেমন এনজয় হলো? হ্যাঁ, বার্থডে পার্টি কেমন এনজয় করলে? ভালো। শুধু মজা করে বেড়ালে হবে, ওই এইচডব্লিউ করতে বসো, একটু রেস্ট নিয়ে নাও 10 মিনিট, তারপর এইচডব্লিউ করতে বসো। আরে যে এসে গেছে রীতামা, বার্থডে পার্টি থেকে বাড়ি এসে গেছে, দেখি দেখি আমার মাম্মাম ছো না, দেখো কত সুন্দর ছেজে গুজে গেছে। এটা কি হচ্ছে? আয়রন করা কমপ্লিট। এখন কটা বাজে জানো? 10টা বাজে, 10টা। শেষের দিকে আর আয়রনই করতে ইচ্ছে করছিল, কিন্তু অগত্যা নিজের কাজে নিজের চ্যালেঞ্জ নিয়েছি, আজকে আয়রন করে তারপর উঠবো। আর যতই খিদে পাক না কেন, এখন মানে 500 কিলোমিটার হয়ে গিয়ে খিদে পেয়েছে, নাড়ি ভুড়ি হজম হয়ে যাওয়ার জো। আর খাবো, কেউ খাক আর না খাক, আমি আগে খেয়ে নেবো। আহ, ধনে পাতা, মাছ, কাঁচা লঙ্কার গন্ধ, খিদেটা যেন আরো দ্বিগুণ করে তুললো। তাহলে 1000 কিলোমিটার বেগে খিদে পেয়েছে, মানে বুলবুলের থেকেও খিদের বেগ অনেক বেশি। তুমি খাবে নাকি এখন? এখন বাজে রাত 11:30টার মতো, তো এখন আমি সেই জমে থাকা কাজগুলো করছি, লঙ্কার বোটা ছাড়াচ্ছি, তারপর ধনে পাতাগুলো খুব ভালো করে বেছে ধুয়ে গুছিয়ে রাখছি, যেহেতু সকালের দিকে কাজগুলো করতে পারিনি বাইরে বেরিয়েছিলাম বলে, তো জমে থাকা কাজগুলো এখন করে নিচ্ছি। মেয়েদের এরকমই হয়, তো সকালের কাজ করতে না পারলে সেগুলো রাত জেগেই করতে হয়, না হলে পরের দিনটা কিন্তু তাদের ভীষণ চাপের যায়। তো চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকেই চাপটা নিয়ে নিচ্ছি।
এখন আমি রেডি করে রাখছি রিজুর টিফিন, কারণ রিজু তো সকাল 7টার আগে মানে 6:45 ওর বাস এসে যায়, তখন বেরিয়ে যাবে। তো অত সকালে টিফিন কেটে কুটে বানিয়ে দেওয়া সত্যি খুব কষ্টকর ব্যাপার, ওর জন্য এখন বেশ কিছুটা গুছিয়ে রাখছি। এখন বেজে গেছে 12টা, আর রিজুর কাণ্ড দেখো, মশারির মধ্যে শুয়ে শুয়ে হেলথ বেলুন খেলে যাচ্ছে, আর রীতামা তো পাশের ঘরে ওর বাবার সঙ্গে ঘুমিয়ে পড়েছে। গুড মর্নিং, এখন বাজে 5:45। তো আমি অলরেডি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অনেক রকম সবজি একসঙ্গে মিশিয়ে ভাজছি, আর বানাবো ডিমের ভুজিয়া, সব কিছু মিশিয়ে একটা ফ্রাইড রাইস টাইপের কিছু একটা টিফিন রিজু এবং রীতামাকে বানিয়ে দেব। তো এখন সময়, কথা বলার সময় কিংবা ইচ্ছা কোনোটাই নেই। এখন বাজে 7:45। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর আজকে একটা গলতি সে মিস্টেক হয়ে গেছে, সেটা হলো আজ 12 নভেম্বর, গুরু নানকের বার্থডে। সেটা আমার একেবারেই মনে ছিল না। আমি কাল রাতে জুরিতে আমাকে কী টিফিন দেবো সেগুলো কিছুটা প্রিপেয়ার করে রেখেছিলাম। আজকে ভোরবেলা উঠে, ভোরবেলা মানে 5টার দিকে উঠেছি, তো সেই সময় উঠে ওদের টিফিন টিফিন মোটামুটি বানানো হয়ে গেছিলো। যখন বয়ে গোছাচ্ছি তখন আমার হাজবেন্ড উঠে বলছে, তুমি বয়ে গোছাচ্ছ? আমি বলছি, কেন স্কুলে যাবে না? বলছে, কেন আজকে ছুটি না? তা একদম বোকা বেনে গেছি। সকাল সকাল উঠে একটু এক্সারসাইজও করতে পারতাম, সে সমস্ত তো কিছুই হলো না। আর যাই হোক, অসুবিধা কিছু নেই, ওটাই হবে আজকে ওদের ব্রেকফাস্ট, সব কিছুই কাজে লেগে যাবে। তো যদি জানি যে আজকে স্কুল আছে, সবার বেরোনোর আছে 10টার মধ্যে, রান্না বেশ একটা টাইট রুটিনের মধ্যে থাকি, আর যেই শুনেছি গা কেমন ছেড়ে দিয়েছে, এলিয়ে দিয়েছে, মনে হচ্ছে একটু রেস্ট নিয়ে নিয়ে একটু পরে করবো। এই রান্না কমপ্লিট হতে হতে 12টা 1টা বেজে যাবে। আর এখন রিজুরি তোমাকে তুলবো, দুজন তো এখন স্লিপিং স্লিপিং, এখন তুলবো। আর দুজনের পরীক্ষা ঘাড়ের উপরে একদম, রিজুর 5 ডিসেম্বরে আর রীতমার 28 নভেম্বর থেকে শুরু। রীতমার প্রচুর চাপ, রিজুর থেকে বেশি টেনশন রীতমাকে নিয়ে। এখন বেজে গেছে 9:30, আর রীতমা সবে ঘুম থেকে উঠলো। রীতমার যেহেতু সামনে পরীক্ষা, মেয়েটা রাত জেগে অনেক পড়াশুনো করে, ও জন্য অনেক বেলা পর্যন্ত ঘুমায়। আর রিজু খাচ্ছে ব্রেকফাস্ট, এগুলো সাধারণত স্কুল না থাকলে, আমি বাড়িতে থাকি যখন তখন বানায় না, ওই জন্য রিজু রিজু বেটা আজকে খুব খুশি হয়েছে। আর এই হলো যমুনাদি, যাকে আমার দেখানোই হয় না, কারণ আমি যখন ভিডিও করি তখন যমুনাদি থাকে না। তো আমার হেল্পিং হ্যান্ডস যমুনাদি। আর রীতমা এখন ব্রাশ করছে, রীতমার সামনে এক্সাম, বোর্ড এক্সাম, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও না, সিবিএসই বোর্ডও না, ব্ল্যাক বোর্ড এক্সাম ওর না, পিস বোর্ড এক্সাম, পিস বোর্ড এক্সাম সামনে। রীতমা প্রচুর চাপে আছে এখন। বলুন, নিচে চলে গেছে ব্রাশ করতে করতে? দেখলে আমাকে কি যে ফাঁসিয়েছে, টেবিলে বই দিয়ে গেছে। কে ফাঁসিয়েছে বলুন? টেবিলে বই দিয়ে গেছে। কোন টেবিলের বই? এবার বাবা পড়তে বলেছে টেবিল? হিসাব নিকাশ করতে টেবিল সারা জীবন লাগে, ও এমন একটা জিনিস। চেয়ার লাগবে না, কিন্তু টেবিল সারা জীবন লাগে। রিজুর কাছে শোনো, কি হয়েছিল? ভূমিকম্প, ভূমিকম্প হয়েছিল, ওই জন্য তোর গা থেকে গেঞ্জি খুলে ওইদিকে চলে গেছে। ভূমিকম্প তো স্নান করা হয়ে গেছে, আজকে আমি ফার্স্ট হয়েছি, আর মাম্মাম লাস্ট হয়েছে, লাস্ট হয়েছে। বেশি বলা যাবে না, বেশি বললেই একটুনি ভ্যাঁ করে শুরু করে দেবে। আজকে কি রান্না হয়েছে সেটা দেখাই, আজকের মেনু স্পেশাল মেনু আজকে।
তুমি যেমনই রান্না করো না কেন, সেটাকে স্পেশাল মনে করলে স্পেশাল, রোজই যে একদম মাংস মাছ একদম বিশাল কিছু হবে সেটা হলে স্পেশাল না। তো আজকের স্পেশাল মেনু হলো পার্শে মাছের ঝাল, আর এই যে এগুলো কিন্তু কলা, কলাটা দেখেছো, এটা হচ্ছে পাকা কলা, মানে কলাগুলো পেকে যায়নি, পাকা কলার জাত, কাঁঠালি কলা কিংবা চাপা কলা কি কলা আমি জানি না। আমাদের গাছে বললাম না একটা কলা গাছ পড়ে গেছে, একাধিক কলা ছিল, সেই কলা দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এটা হলো রং শাক, রংটা যা হয়েছে একদম আলকাতরা সুন্দরী। কি শাক, ও হ্যাঁ কুলেখাড়া শাক। এখনো যেহেতু কারো খাওয়া হয়নি তাই বলে কি আমি খাবো না, আমি তো অবশ্যই খাবো, আমি একে খেয়ে নেবো, তারপরে রিতমাকে খাওয়াবো, রিতমাকে খাওয়াতে যদি যথেষ্ট টাইম লাগে, আর আগে আমি যেহেতু ফার্স্ট হয়েছি আমি ফার্স্টেই খেয়ে নেবো। তো আগে আমরা ছোটোবেলায় কি বলতাম জানো, কেউ যদি আমাদের আগে চলে যেত আমি ফার্স্ট হয়েছি ফার্স্ট হয়েছি তুই লাস্ট হয়েছি সেরকম যদি বলতো, তখন আমরা বলতাম আগে গেলে বাঘে খায় শেষে গেলে টাকা পায়, তো সেরকম আমার কাছে বাঘে খেয়ে নেবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখো নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে, তাহলে আজকের মতো বাই বাই।